দুনিয়ার মামলায় যদি কেউ ঠগ, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, দুনিয়ার মামলায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হয়ে আছে, তার ভিতরে একটা হলো মউতের মামলা, আর একটা হলো কবরের মামলা, আর একটা হলো কেয়ামতের ময়দানের মামলা। মিজানপুর সিরাতের মামলা, কেউ যদি খোদা না কাস্তে এই মামলায় একবার ঠই গিয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি আর জিতবার কিন্তু আর আশা নাই। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কিভাবে ঈমান আনবা, কিভাবে বিশ্বাসটা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, বাজান সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল আল্লাহু আকবার আলোচনা করলেই বুঝতে পারবেন। বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, এক বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করলো। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। বাজান বাদশার মেহমান যদি এই কাজটা করে বাদশাহ সমাজের ভিতরে লজ্জিত হবে। বাদশাহ ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরামদের জামাত, আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরা খান, আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ এইটা, এইটা আজকে আমার সম্মানের জন্য করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, এইটা আজকে বাদ দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের জামাত বলে, বাদশাহ, আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশাহ, তুমি জেনে রাখো, আমাদের জীবন গেলেও হবে না। আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার আল্লাহু আকবার। উসমান বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজার অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়াল? তখন তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। হাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, তার ইতিহাস পড়লে দেখবে, তিনি মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি আপনার গালের কালো দাগ তো ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, মালিক যখন জিজ্ঞাসা করবে, ওম কি আমল নিয়ে আসছো, বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পরে নিয়ে আসছি। এই আল্লাহর বান্দারা পর্দা এলে মা বোনেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটত, ফেজা কুড়া নাড়া হাতের ভিতরে উঠাইয়া অজরে কান্ত আর ডাক দিয়া দিয়া বলতো, ও ফেজা কুটা নাড়া,
তুই আমার চেয়ে অনেক ভালো তোর কোনো হিসাব নাই তোর কোনো জাহান্নাম নাই তোর কিয়ামতের ময়দানে দাঁড় হওয়া লাগবে না আমালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না তুই মাটির সঙ্গে মিলে যাবি কিন্তু আমি ওমর মানুষ আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে ও ফেজা কুটার নারা তুই আমার চেয়ে অনেক ভালো এ দুনিয়াদার পাগল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন ওযু করতে যাইতেন চেহারা মুবারক লাল হইয়া যাইত জিজ্ঞেস করে আমির আপনার চেহারা ঘরো এইভাবে কেন লাল হইয়া যায় আরে আমি ওযু করতে যখন যাই তখন আমার খেয়াল আসে আমি কার সামনে দাঁড় হওয়ার গুলো রওনা করছি কোন জায়গা থেকে আমার কি বেয়াদবি হয় কি ভুল হয় আমার তো জানা নাই এই ভয় আমার এরকম অবস্থান হইয়া যায় কিন্তু আমার বাজারদেরকে বলবো পর্দারালে মা বোনদেরকে বলবো বাজানা মিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল এক শ্রেণী আমার বাবারা এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াকেও খুশি রাখে মাসজিদে দিয়া সেজদায় বুঝে আমার মালিককেও খুশি করতে চাই কিন্তু আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজ জরুরাতে দুই সতীনের মতো দুই সতীর একত্রে যেভাবে খুশি রাখা যায় না এইভাবে একত্রে আখেরাত এবং দুনিয়াকেও খুশি রাখা যায় না কেউ যদি দুনিয়াকে খুশি করো আখেরাত বেজার হবে কেউ যদি আখেরাতকে বেজার করো দুনিয়া খুশি হবে এই জন্য আমার বাজারদেরকে বলবো বাজার পর্দার মা বোনদেরকে বলবো বাজার দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো তার দুনিয়া দারুন মেহনে ওয়াল বালা দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা দুনিয়া কিন্তু ব্যারাম আর রোগ ব্যাধির জায়গা বাজার এখানে আরামের জায়গা না কেউ কোনোদিন আরাম পায় না কেউ কোনোদিন পাবে না তখন ওই লোকটা এত খারাপ প্রকৃতির ছিল সে বলল তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে এর বিনিময় তোমাকে খানা দেবে এই কথা শুইনা আল্লাহর বান্দি চলে গেছে খানা নেয় না এরপরে দেখে বাচ্চাগুলো শ্বাসের উঠাইতে পারে না এখন মরা মরা অবস্থা তখন মা তো আর হুশ নাই দৌড় দিয়ে গেছে যে তোর প্রস্তাব আমি রাজি আছি দে বাচ্চা খানাগুলো দে বাচ্চাগুলো বাঁচো যখন নাকি বদমাইশ খারাপ কাজের জন্য অগ্রসর হইতেছে তখন ওই আল্লাহর বান্দি থরথর করে কম্পন শুরু হয়েছে তখন সে ডাক দিয়ে বলে যে তোমার কি হলো তুমি এরকম কাঁপতেছো কেন বলে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় এসে গেছে বলে আমার মাওলা আমার মতো নেবুখারাবতার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না তুমি আমাকে ধনী বানাইছো তুমি আমাকে সম্পদের মালিক বানাইছো মালিক সন্তানগুলো পেটের খুদে মারা যায় এই অবস্থায়ও তোমার ভয় তার ভিতরে এত প্রবল তার শরীরের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে আমার চেয়ে নেমু খারাপ তার দ্বিতীয় হইতে পারে এই কথা বইলা আল্লাহর বান্দার ভিতরে যখন ভয় চলে আসছে তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসছে যখন ফিরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে ওহী পাঠাইয়া বলে হে আমার নবী মুসা তুমি অমুক জায়গায় অমুক বন্দাকে সুসংবাদ দাও ও যে ওর জীবনের সব গুণ আমি মাফ করে দিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসছে আয়েশা জিজ্ঞেস করে ব্যাপার কি তুমি এমন কি আমল করো যে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এমন কি আমল তুমি
তখন সেই আল্লাহর বান্দা এই ঘটনা যখন উল্লেখ করলেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমার কিসমত ভালো তোমার ভিতর আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে রব্বুল আলামিন তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়ালাহ নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয় তার ভিতরে পয়দা হবে এবং গুনাহ থেকে ফিরবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য বেশ তো সুসংবাদ আল্লাহ দান করছে কথা ঠিক কি না আর এই আল্লাহর ভয় পয়দা করার জন্য মাধ্যম হলো উল্লেখযোগ্য রমজান মাসের রোজা কথা ঠিক কি না রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে কি হয় কোন 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 আল্লাহর ভয় কি হয় রমজান মাসে রোজা ছাড়বেন না এক শ্রেণী আমার বাজানদেরকে দেখা যায় শোনা যায় রোজা তো রাখি বরঞ্চ দিবালোকে মানুষের সামনে খাওয়া দাওয়া করে এবং ফান করে আচ্ছা আমি জিজ্ঞেস করি বাজা রমজান মাসে রোজারা ফরজ আমি করছি না কোন আলেম করছে না কোন পীর করছে না কে করছে আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করছে এক শ্রেণী মানুষ রোজা রাখে নাই কিন্তু নিজেকে নিজে অপরাধী মনে করছে যে আমি রোজা রাখি নাই আমি একজন অপরাধী সে গোপনে গোপনে খাইছে এ একটা ধারা আর যে নাকি প্রকাশ্যে সবাই সামনে মুখ ফুলাইয়া গলা টান কইয়া দিবালোকের রোজার মধ্যে খায় এই চ্যালেঞ্জটা কার সঙ্গে হয় কার সঙ্গে হয় হ্যাঁ এ কপাল ফোড়া ভালো করে যাই না রাখিস সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন এমন কোনো কাজ কইল না না জানি আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া তোমার সিনের ভিতরে যেন রাব্বুল আলামিন মোহর মানাইল যদি খোদা রাখাস্তা তার সিনের ভিতরে মোহর পইরা যাবে তার কিন্তু কোনোদিন ইমান নসিব হবে না জোরে বলে কথা ঠিক কি না এই আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় আর রমজান মাসের রোজার মাধ্যমে বন্দাবান্দি আমার মাওলাকে পাইয়া যাবে আসমুলি ওয়ানা উজুসাবিহি বাজান রমজান মাসের ভিতরে চারটা আমল বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি বেশি করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার গুরুত্ব বুঝাতে যাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক আপনি এমন একটা আমল আমাকে দান করেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল আর কারো জন্য না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জামানার নবী মূসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সালাম বলেন মালিক এইটা আপনার এবং আমার ভিতরে কিভাবে স্পেশাল হইল এই কালিমা তো সবাই পড়ে এই আমল তো সবাই করে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মূসা এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লা রাখা হয় আর শুধু কালিমাকে যদি আর একটা ভিন্ন পাল্লায় রাখা হয় ওই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাইবা যাবে মান বলা লা ইলাহা ইল্লাল্লাহ হাদা খালাল জান্নাহ অন্য রয়তের ভিতরে আসে হাক্কান
যে নাকি কালিমার হক আদায় করতে পারবে, এবার পাঠ করবে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। বাজান, দুনিয়ার মামলায় যদি কেউ ঠগ, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুনিয়ার মামলায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই। কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হয়ে আছে, তার ভিতরে একটা হলো মউতের মামলা, আর একটা হলো কবরের মামলা, আর একটা হলো কিয়ামতের ময়দানের মামলা। মিজান সিরাতের মামলা, কেউ যদি খোদা না কাস্তে এই মামলায় একবার ঠই গিয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি আর জিতবার কিন্তু আর আশা নাই। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কিভাবে ঈমান আনবা, কিভাবে বিশ্বাসটা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, বাজান, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল আল্লাহু আকবার আলোচনা করলেই বুঝতে পারবেন। বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, এক বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করলো, সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। বাজান, বাদশাহর মেহমান যদি এই কাজটা করে, বাদশাহ সমাজের ভিতরে লজ্জিত হবে। বাদশাহ ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরামদের জামাত, আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরা খান, আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ও এইটা, এইটা আজকে আমার সম্মানের জন্য করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, এইটা আজকে বাদ দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের জামাত বলে, বাদশাহ, আমরা বাদশাহর মেহমান হব, এই সম্মান কামাই করতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশাহ, তুমি জেনে রাখো, আমাদের জীবন গেলেও হবে না। আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজার অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, হুজুর, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়াল? তখন তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। হাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, তার ইতিহাস পড়লে দেখবে, তিনি মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি আপনার গালের কালো দাগ তো ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, মালিক যখন জিজ্ঞেস করবে, ওম কি আমল নিয়ে আসছো, বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে
গালের ভিতরে তাক পরে এনে আসি এই আল্লাহর বান্দারা পর্দা এলে মা বোনেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো ফেজা কুড়া নারা হাতের ভিতরে উঠাইয়া অজরে কান তোয়ার ডাক দিয়া দিয়া বলতো ও ফেজা কুড়া নারা তুই আমার চেয়ে অনেক ভালো তোর কোনো হিসাব নাই তোর কোনো জাহান্নাম নাই তোর কিয়ামতের ময়দানে দাঁড় হওয়া লাগবে না আমালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না তুই মাটির সঙ্গে মিলে যাবি কিন্তু আমি ওমর মানুষ আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে ও ফেজা কুটার নারা তুই আমার চেয়ে অনেক ভালো এ দুনিয়াদার পাগল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন ওযু করতে যাইতেন চেহারা মুবারক লাল হইয়া যাইত জিজ্ঞেস করে আমির আপনার চেহারা ধরো এইভাবে কেন লাল হইয়া যায় আরে আমি ওযু করতে যখন যাই তখন আমার খেয়াল আসে আমি কার সামনে দাঁড় হওয়ার গুলো রওনা করছি কোন জায়গা থেকে আমার কি বেয়াদবি হয় কি ভুল হয় আমার তো জানা নাই এই ভয় আমার এরকম অবস্থান হইয়া যায় কিন্তু আমার বাজারদেরকে বলবো পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো বাজার আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল এক শ্রেণী আমার বাবারা এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াকেও খুশি রাখে মাস্তি যদি শেষ দেয় বলে আমার মালিককেও খুশি করতে চাই কিন্তু আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজ জরুরাতে দুই সতীনের মতো দুই সতীর একত্রে যেভাবে খুশি রাখা যায় না এইভাবে একত্রে আখেরাতে এবং দুনিয়াকেও খুশি রাখা যায় না কেউ যদি দুনিয়াকে খুশি করো আখেরাত বেজার হবে কেউ যদি আখেরাতকে বেজার করো দুনিয়া খুশি হবে এই জন্য আমার বাজারদেরকে বলবো বাজার পর্দার মা বোনদেরকে বলবো বাজার দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো তার দুনিয়া দারুণ মেহনে বলবালা দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা দুনিয়া কিন্তু ব্যারাম আর রোগ ব্যাধির জায়গা বাজার এখানে আরামের জায়গা না কেউ কোনোদিন আম পায় না কেউ কোনোদিন পাবে না এমন একটা লোক বের করতে পারবেন না সে বলবে আমি খুব ভালো অবস্থানে 100% বাজার যখনই আলোচনা করবেন দেখবেন একদিন একদিক থেকে আর সমস্যা আসেই আছে আসলে দুনিয়া শান্তির জায়গা না কেউ কোনোদিন শান্তি পায় নাই কেউ কোনোদিন পাবে না কিন্তু আমার বাজানদেরকে বলবো দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলেন আখেরাত কামাই করার জন্য কিন্তু আমার বাজানদেরকে বলবো দুনিয়ার পিছনে যারা পড়বা আখেরাতকে যারা ভুলবা সেই বাজানদেরকে বলো পর্দালে মা বন্ধুরকে বলবো বাজানরে ওই আখেরাতের ব্যাপারে কবরের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে আমার মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবের ঘোষণা দিয়েছে ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই অল্প বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক পাইকা গেল পিঠ মোবারক গোজা হয়ে গেল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল আপনার পিঠ মোবারক কেন গোজা হয়ে গেল আল্লাহর রাসূল বলে ও আমার সাহাবারা আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না আমি রসুল যা জানি
তোমরা তো জানো না আমার মালিক নাফরমান যারা বেনামাজি ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না যারা আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে না যারা হারাম হালাল তমিজ করে খায় চলে না যারা বেপর্দা চলে পর্দা করে না যারা সুন্নাত তরিকার উপরে চলে না যারা জুলুমের ভিতরে লিপ্ত এক কথায় যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল আমি রসুলের পিঠ মুবারক গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা হে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই তার পিঠ মুবারকও ঘুজা হয় নাই তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাঁড়ি মুবারক পাইকা গেল পিঠ মুবারক ঘুজা হয়ে গেল এই জন্য আমার ভাজানদেরকে বলবো পর্দার এই মা বোনদেরকে বলবো আমরা ওলামায়ে কেরাম আমরা তোমাদের কাছে এত চিল্লা চিল্লি কেন করি অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বাজান কেউ যদি বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারে আমি আর গুনার কাজ করব না আমার আব্বাজান বলতেন বাজান আমি খোদার কসম করে বলছি আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি তারপরও গুনার কাছেও যাইও না কারণ বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি বাজান দাদা রহমাতুল্লাহর এক কথা শুনছিলাম আব্বাজান অনেক সময় ঘটনাটা বলতেন একটা 2-2.5 বছরের বাচ্চা পানিতে বাজান পেয়ালা নিয়ে পানির ঘাটনায় যাইয়া পানি পাইয়া খেলা করে আর বাচ্চা পানির খেলার মজা পাইয়া খট 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 কইরা হাসে পাশে আর কোনো লোক নাই বাজানে একা বাচ্চা পানির খেলার মজা পাইয়া হাসে যখন একটা বুঝদার মানুষ ওই পানির পাশ থেকে রওনা করবে যখন দেখবে একটা ছোট্ট বাচ্চা 2-2.5 বছর বয়স পানির খেলার মজা পাইয়া খটখট কইয়া হাসে ওই বুঝদার জিব্বায় কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে বাচ্চার যখন পানির খেলার মজা ছুইটা যায় তাকে দৈরা লাথি মারে কামড় দেয় জোরে চিল্লায় যাবে না আর বুঝদার ডাক দিয়ে বলে বাচ্চারা তুমি তো জানো না পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না বাজা এই পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাস্তা যদি টুক ঘুরাইয়া পানির মধ্যে পইরা যাও আর তো কোনোদিন বুঝি বাজা না এ আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ আল্লাহ আমরা ওলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার আনন্দ ভর্তি পাইয়া চিত্ত বিনোদনের ভিতরে মজা পাইয়া মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া জুলুমে মজা পাইয়া টেন্ডার বাজি সাদা বাজিতে মজা পাইয়া ঢোল বাদ্য বেহায়া কোনো অশ্লীলতায় মজা পাইয়া খটখট খটখট কইয়া হাসে আমরা কোরআনে হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের কিনারায় বইয়া হাসে ওদিকে আমার মাওলার